ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অচল হয়ে যাবে। ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে না আসলে বাংলাদেশ অন্ধকার। এক কথায়, ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ 1 ঘন্টাও চলতে পারবে না, এরকম নানাবিধ যুক্তি, নানাবিধ কথা আমরা আওয়ামী বুদ্ধিজীবী যারা, যারা আওয়ামী পণ্ডিত, অর্থাৎ বাংলাদেশে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছে, এদের মুখ থেকে আমরা সদা সর্বদা এই কথাগুলো শুনে থাকি। তো আজকে মূলত আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আসলে কি ভারতীয় পণ্য বাংলাদেশে না আসলে, অর্থাৎ আমরা ভারতীয় পণ্য বর্জন করলে আমরা চলতে পারবো কিনা, আসলে কি ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে, অচল হয়ে যাবে, এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমি শুরুতেই বলে রাখি, এই যে ভারতীয় পণ্য কিংবা ইন্ডিয়ান পণ্য ছাড়া বাংলাদেশ অচল, বাংলাদেশ চলতে পারবে না, এ ধরনের বক্তব্য যারা দেয়, যারা মন্তব্য করে, এরা স্রেফ এদেশের জনগণের সাথে প্রতারণা করছে, ধোকাবাজি করছে, এদেশের জনগণকে এক প্রকারের ধোকার মধ্যে রেখে তারা ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছে। আজকে আমি প্রমাণসহ আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান পণ্য ছাড়া বাংলাদেশ যে স্বয়ংসম্পূর্ণ, আমরা যে স্বয়ংসম্পূর্ণ, আমরা যে চলতে পারবো, আমি আজকে প্রমাণসহ আপনাদের দেখিয়ে দিব। যারা লাইভটি দেখছেন দয়া করে আমাদের এই মেসেজটি ছড়িয়ে দিবেন, মানুষ যাতে জানতে পারে, মানুষকে জাগাতে হবে। আসলে আমরা কি কি পণ্যের উপরে ডিপেন্ডেন্ট, মানে কি কি প্রোডাক্ট বা পণ্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে যেগুলো না হলেই আমাদের চলে না, তো এর যদি একটা লিস্ট আমরা করি তাহলে প্রথম দিকেই আসবে আপনার পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল, ঔষধ, এরকম বেশ কিছু পণ্য আপনাদের সামনে হয়তো ভেসে উঠবে। আচ্ছা বলুন তো, এই যে পণ্যগুলোর নাম আমি বললাম, এই পণ্যগুলো যদি আমরা ইন্ডিয়া থেকে না আনি তাহলে কি বাংলাদেশ অচল হয়ে যাবে? যারা লাইভটি শুনছেন দেখছেন কমেন্টসে জানাবেন যে আসলে কি বাংলাদেশ অচল হয়ে যাবে। আমি আজকে প্রমাণসহ আপনাদের দেখাবো। আমি আবারও বলছি যে ইন্ডিয়া থেকে আমরা যদি একটা পণ্যও না আনি তারপরেও বাংলাদেশ ভালোভাবে চলবে এবং বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে। অনলি 5 ইয়ার্স, বেশি দিন লাগবে না, শুধুমাত্র ভারতকে এই বাংলার মাটি থেকে খেদাতে হবে। আপনি যদি এটি সফলভাবে করতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাদের কারো উপরে ডিপেন্ডেন্সি আমাদের থাকবে না। এখন আসুন এই যে পণ্যগুলোর নাম বললাম যেগুলো আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয়, এগুলোর উপরে কতটা ডিপেন্ডেন্ট আমরা। প্রথমে আসি পেঁয়াজের কথা। আজকে দেখবেন গ্রামের প্রত্যেকটা জায়গায়, গ্রাম গঞ্জ সাধারণ মানুষ, তাদের মুখে মুখেও এরকম একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ না হলে বাংলাদেশ অচল হয়ে যাবে। তার মানে ইন্ডিয়ান পেঁয়াজ না হলে আমরা খাবো কি? একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, সেও বলবে যে ভাই যা দাম, ইন্ডিয়ান পেঁয়াজ না হলে তো চলে না, বলবে। এই যে দেখুন, আমি কয়েকটি রেফারেন্স দিয়ে আপনাদের দেখাই যে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা কতটুকু। এই যে দেখুন যে বাংলাদেশের যে কৃষি অধিদপ্তর, মানে সরকারের একটি প্রতিষ্ঠান, এই সরকারের প্রতিষ্ঠানটি বলছে যে দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে 30 লাখ টনের মতো। কত ভাই? 30 লাখ টন চাহিদা আমাদের পেঁয়াজের। তারপরে আসেন আমরা একটু রেফারেন্স দিই পত্রিকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটাও সরকারের প্রতিষ্ঠান, সেই তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 36 লাখ মেট্রিক টন। এই যে দেখেন, আমি একটাও বানিয়ে বলছি না, দেখুন, এই যে দেখুন 36 লাখ মেট্রিক টন। তাহলে আমার দেশে চাহিদা কত? 30 লাখ মেট্রিক টন। তাহলে উৎপাদন কত হয়েছে? 36 লক্ষ মেট্রিক টন। তাহলে আমার তো অতিরিক্ত আরো 6 লাখ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয়েছে। তাহলে আমাদের সমস্যাটা আসলে কোথায়? আমাদের সমস্যাটা, আমাদের এই যে পেঁয়াজ একটি পচনশীল দ্রব্য, এই পেঁয়াজকে সংরক্ষণের জন্য আমাদের যথেষ্ট হিমাগার নেই, কোল্ড স্টোরেজ নেই, যে হিমাগারে আমরা এটা সংরক্ষণ করে রাখবো। এখন এখানে আমি এই আওয়ামী সরকারকে বলতে চাই, আপনাদের এই যে চোর, বাটপার, লুটেরা, যে মাফিয়া শিল্প গ্রুপগুলো রয়েছে, শিল্প গোষ্ঠীগুলো রয়েছে, এদেরকে আপনি বলতে পারেন না যে কোল্ড স্টোরেজ বানাতে? এই যে এস আলম গ্রুপ একাই 30,000 কোটি টাকা লুটপাট করেছে ইসলামী ব্যাংক থেকে, এই এস আলম গ্রুপকে বলেন সারা বাংলাদেশে 500 কোল্ড স্টোরেজ বানিয়ে দিতে, তাহলে বাংলাদেশ
পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি নয়, বরং ইন্ডিয়াতে রপ্তানি করতে পারবে আগামী এক বছরের মধ্যে, বেশি দিন লাগবে না, আগামী এক বছরের মধ্যে আমরা পেঁয়াজ ইন্ডিয়াতে রপ্তানি করতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর এখানে আমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া নাকি আমরা অচল হয়ে যাব, এটা স্রেফ মিথ্যাচার, ডাহা মিথ্যাচার, প্রতারণা ভাই, প্রতারণা। দুই নম্বরে আসুন মেডিসিন, ঔষধ। অনেকেই বলে যে ইন্ডিয়ান মেডিসিন না হলে আমাদের বাংলাদেশ নাকি অচল হয়ে যাবে। আপনারা জানেন না যে ইন্ডিয়া থেকে মেডিসিন বাংলাদেশে খুব সামান্য পরিমাণে আমদানি করা হয়, একদম সামান্য, যেটি না হলেও আমাদের চলে। এবং যে মেডিসিনটা ইন্ডিয়া থেকে আমদানি হয় এটা খুব আহামরি, যে একদম আপনার কি বলে উন্নত মানের তাও নয়। বাংলাদেশ এমনিতেই ঔষধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এই আওয়ামী সরকার বাংলাদেশে যারা আজকে আপনার এই যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোর মধ্যে যারা সরকারের বিরুদ্ধে সোচ্চার, এদেরকে এমনভাবে চেপে রাখা হয়েছে, চেপে ধরা হয়েছে, আপনি নিজেও বলতে পারবেন না। আপনারা জানেন যে প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিছুদিন আগে বেচারা মারা গেছেন, উনার গণস্বাস্থ্য হাসপাতাল এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঔষধ কোম্পানি, এই করোনাকালীন সংকটে, করোনার সময় উনার এই ঔষধ কোম্পানি সর্বপ্রথম কিট আবিষ্কার করে বাংলাদেশে, সেই কিট পর্যন্ত এই আওয়ামী সরকার অনুমোদন দেয় নাই। কেন জানেন? কারণ জাফরুল্লাহ চৌধুরী এই সরকারের বিরুদ্ধে কড়া প্রতিবাদ করছে, এই সরকারের অন্যায় ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ করছে, এই কারণে উনার এই কোম্পানির ওষুধকে অনুমোদন দেয় নাই। কি পরিমাণ প্রতিহিংসা চিন্তা করতে পারেন? সুতরাং বাংলাদেশে ঔষধ শিল্পেও আমরা স্বয়ংসম্পূর্ণ, ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট না। এখন আসুন চিনি শিল্প। এই যে চিনি আজকে বাংলাদেশ প্রায় 95% ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট, আমি বলছি 95%। কেন? কারণ এটি ভারতীয় পরিকল্পনায় আমাদেরকে তাদের উপরে ডিপেন্ডেন্ট করিয়ে দিয়েছে তারা। বাংলাদেশে এক সময় 17টা চিনি কল ছিল, আমার নিজ জেলা ঠাকুরগাঁও সেখানে একটা বড় চিনি কল ছিল, এই চিনি কলগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল, এই চিনি কলগুলো আজকে বন্ধ, উৎপাদন হয় না। কেন? ওই দাদাবাবুরা বলেছে ওদের পরিকল্পনা যে বাংলাদেশের দেশীয় শিল্পগুলোকে ধ্বংস করে দিতে হবে এবং এই দেশটাকে ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট বানিয়ে দিতে হবে, আর সেটাই করেছে। আজকে আমাদের চিনি আমদানি করতে হচ্ছে ইন্ডিয়া থেকে, খোঁজ নিয়ে দেখুন শুধুমাত্র ভারতের পশ্চিমবঙ্গে অসংখ্য চিনিকল গড়ে উঠেছে কয়েক বছরে। তাহলে আমার দেশের চিনিকল বন্ধ হয়ে যায় আর ইন্ডিয়াতে নতুন নতুন চিনিকল গড়ে ওঠে, মতলবটা বুঝেন না তারা কি চাই? আমার পাট শিল্প ধ্বংস করে দেওয়া হয়েছে, একসময় এই পাট সারা বিশ্বে নাম্বার ওয়ান ছিল, এটাকে বলা হয়তো গোল্ডেন ফাইবার, সোনালি আঁশ, সেই পাট আজকে কোথায়? পাট কারখানা কোথায়? পাট কল কোথায়? সব বন্ধ, সবগুলো স্বাধীনতার পরে বন্ধ হয়েছে। ভারতের পরিকল্পনায় প্রত্যেকটা শিল্পকে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শিল্পকে আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই কথা, এই ভয়েস গণমাধ্যমগুলো ছাপাবে না, সাহস করবে না। আপনাদের দায়িত্ব, যারা দেখছেন শুনছেন প্রত্যেকেই এক একটা গণমাধ্যম হয়ে উঠবেন, আমার এই লাইভটি শেয়ার করে দেন প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা গ্রুপে মানুষ জানুক, জেগে উঠুক। এই যে ভণ্ডগুলো যারা রয়েছে, যারা বলে ইন্ডিয়ান প্রোডাক্ট না হলে বাংলাদেশ অচল হয়ে যাবে, ইন্ডিয়ান পণ্য না হলে আমরা চলতে পারবো না, এগুলো স্রেফ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে দালালরা বাংলাদেশে প্রচার করছে। ইন্ডিয়ার কিচ্ছু লাগবে না, তাদের কাপড়ও লাগবে না, ছুঁড়ে ফেলে দেন, আমরা স্বয়ংসম্পূর্ণ আছি। আমি তো বলছি বাংলাদেশ চাইনার মতো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা কারখানা হয়ে যাবে যদি আমরা এই ভারতীয় বয়কট আন্দোলনটাকে সফল করতে পারি। চীন, এই চীনে খোঁজ নিয়ে দেখুন 50 বছর আগে চীন কি অবস্থায় ছিল, দুমুঠো খাওয়ার মতো অবস্থা চীনের ছিল না, আজকে চীন কোথায় গেছে? সারা পৃথিবী তারা দখল করে নিয়েছে ব্যবসা বাণিজ্য। কারণটা কি? কারণ চীনের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক একটা কারখানা, প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা ফ্যাক্টরি, সেরকম বাংলাদেশেও সম্ভব, শুধুমাত্র এই ইন্ডিয়ান আগ্রাসনকে যদি আমরা রুখে দিতে পারি। যারা বলছে ইন্ডিয়ান প্রোডাক্ট বা ইন্ডিয়ান পণ্য না হলে আমরা অচল হয়ে যাব, চলতে পারবো না, এগুলো আমাদের আপনার সাথে বেইমানি করছে, প্রতারণা করছে। এই বেইমান প্রতারকদের থেকে দূরে থাকবেন। আর একটু সতর্ক করি, বাংলাদেশে এখন আওয়ামী এজেন্টের সংখ্যা অনেক, যারা মোদি সরকারের এজেন্ডা বাস্তবায়নে মাঠে রয়েছে। এরা দেখবেন এই ভারত খেদাও আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য, ড্যামেজ করার জন্য, ব্যাকফুটে পাঠানোর জন্য নানান ইস্যুতে মাঠে থাকবে, প্রেস ক্লাবে, পল্টনে, ওই যে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে বক্তব্য দিবে, গরম গরম বক্তব্য দিবে, সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করবে। আবার দেখবেন এই লোকটা কোনোদিন
জেলের দরজাটা পর্যন্ত দেখে নাই, কোনোদিন কারাগারের ওই দরজার রংটা কীরকম ওটাও জানে না, কারণ তাকে কোনোদিন কারাগারে যেতে হয় নাই। আবার সে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে। তো এই জন্য বলছি, যারা ইন্ডিয়ান এজেন্ট হয়ে কাজ করে, এই এজেন্টদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুগণ, না হলে এই আন্দোলন আমাদের সফল হবে না। বাংলাদেশে যারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে মাঠে রয়েছে, এই ভিন্ন এজেন্ডাধারী ভারতীয় এজেন্টদের থেকে আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। এই দেশের মুক্তির আন্দোলন এখন একটাই, ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও। জানি এই আন্দোলন অনেক ঝুঁকিপূর্ণ, তারপরেও সাহস নিয়ে এই আন্দোলন আমাদের সফল করতে হবে। যারা লাইভটি দেখছেন শুনছেন সকলের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আমরাই মিডিয়া, আমরাই গণমাধ্যম, আমরাই সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আমাদের এই ভয়েস পৌঁছাবো। আপনারা যদি প্রত্যেকে দায়িত্ব নিয়ে এক একজন এক একটা গণমাধ্যম হয়ে ওঠেন, দেখবেন আমাদের এই ভয়েস টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইল ছড়িয়ে পড়েছে ইনশাআল্লাহ। আগামী ঈদে প্রতিজ্ঞা করুন, কেউ ইন্ডিয়ান পণ্য কিনবেন না, ইন্ডিয়ান পোশাক কিনবেন না, দেশীয় পোশাক কিনবেন, অন্য পোশাক কিনবেন, প্রয়োজনে কিনবেন না, পুরাতন পোশাক পরে ঈদের জামান নামাজ পড়বেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের, ওয়াদা করছি, আমি ইনশাআল্লাহ ফারুক হাসান ইন্ডিয়ান কোনো পোশাক কিনবো না। প্রয়োজনে যে পুরাতন পাঞ্জাবি আমার, এই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ব, তারপরে ওই ইন্ডিয়ান কোনো পোশাক পরে ঈদের নামাজে যাব না। আপনাদের প্রতি আহ্বান, আসুন দল মত নির্বিশেষে দেশকে বাঁচাই, জনগণকে বাঁচাই। ধন্যবাদ।